কৃষক বা নতুন উদ্যোক্তা আপনারা শশার চারা করে থাকেন, তাহলে আপনারা আমাদের ফলো করতে পারেন। অথবা আপনারা যারা শশা চাষ করতে চাচ্ছেন, চাইলে আপনারাও আমাদের সাথে অ্যাড হতে পারেন। আমরা 30 থেকে 35 দিনের একটি প্র্যাকটিক্যালি শশা চাষ সম্পর্কে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন বলতে পারেন আমরা পর্ব আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক, শুভ সকাল, স্বাগতম জানাচ্ছি কৃষি জানালার আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আপনারা জানেন বাণিজ্যিকভাবে অত্যন্ত লাভজনক এবং জনপ্রিয় একটি সবজি হচ্ছে শশা। দেশের প্রায় প্রত্যেকটি জেলা শশার চাষটা কিন্তু পূর্বের চাইতে অনেকটা এখন বেড়ে গেছে বাণিজ্যিকভাবে। শশা চাষ সম্পর্কে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেগুলো দেখেছেন। অনেকে আবার বলেন, জুনাইদ ভাই আপনি কিভাবে শশা চাষ করেন? আবার অনেকে বলেন, জুনাইদ ভাই আপনি কি কৃষি করেন? হ্যাঁ, আমি অবশ্যই কৃষি করি। কৃষির সাথে আমার একটা মায়া কাজ করে, ভালোবাসা কাজ করে, যার জন্য আমি কৃষি করি। কৃষিতে আসা আমার বাবার হাত ধরে, এর জন্য মূলত আমি কৃষি সেক্টরটাকে খুব ভালোবাসি এবং কৃষি সেক্টর নিয়ে কাজ করার চেষ্টা করি। তো আমি আমার জীবনের সারাটা সময়ই আমি কৃষি সেক্টরের সাথে থাকতে চাই। আপনারা দোয়া করবেন এবং আপনাদের সাথে থাকতে চাই। ওনার হাত ধরে আমার অনেক দূর যাওয়ার ইচ্ছা ছিল, বাট তিনি এখন আর দুনিয়াতে নেই, আল্লাহ তালার ডাকে উনি চলে গেছেন। 2014 জুলাইয়ে তিনি মারা যান। সে সময়টাতে আমি অনেকটা ছোটো ছিলাম। তিনি তাবলিকের জামাতে বাইর হয়েছিলেন, তো ঈদের পরের দিন আসার পথে সিলেট লালা বাজার বাস অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে তিনি মারা যান। তো আমাদের গ্রামের 60 জন ওই জামাতে গিয়েছিলেন, এর মধ্যে 3 জনই মারা যান। তো 3 জনের মধ্যে আমার বাবাও ছিলেন। আমাদের গ্রামের একই দিনে 3 জন মানুষ একসাথে মারা যান। সেদিন বলতে গেলে আমাদের গ্রামে কান্নার রুল পড়ে গিয়েছিল এবং অনেক মানুষের সমাগম হয়েছিল। তো ওনাদের জানাজা একই সাথে হয়, 3 জনের জানাজা। দিনের কথা মনে হলে অনেকটা কষ্ট হয়। আবার অনেকে যখন বলেন যে আল্লাহর রাস্তায় গিয়ে যখন কোনো মানুষ মারা যান, তখন আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দেন, তখন কষ্টটা অনেকটা লাঘব হয়। তো পরিশেষে একটা কথাই আপনাদেরকে বলবো, আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। অনেকটাই আমার পার্সোনাল কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমি যেহেতু আপনাদেরকে আমার বন্ধু ভাবি, যার কারণে আমার পার্সোনাল কথা একটু শেয়ার করে ফেললাম। একটু সময়ের জন্য আসলে ইমোশনাল হয়ে পড়েছিলাম, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আই এম সরি। আর আমাদের যে মূল বিষয়টা আছে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। অনেকে জানতে চাইছেন আপনার 30 থেকে 35 দিনের শশা চাষ করার যে প্রসেসিংটা, সেটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন। তো দর্শক, যদিও এটা একটু ডিফিকাল্ট, একটু কষ্ট হবে, তারপরেও আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আজকে হচ্ছে আপনার অক্টোবরের 11 তারিখ। তো আজকে থেকে আমি স্টার্ট দেব, চাইলে আপনারা আমার সাথে অ্যাড হতে পারেন। আপনারা যারা শশা চাষ করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে, আমার সাথে আপনারা অ্যাড হতে পারেন। আমি 1 বিঘা শশা চাষ করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এই শশা কীভাবে চাষ করি, কখন কি মেডিসিন প্রয়োগ করি, বালাইনাশক প্রয়োগ করি অথবা কি সার প্রয়োগ করি, এর প্রসেসিংটা আপনাদেরকে আমি পর্ব আকারে দেখানোর চেষ্টা করব। শশা চাষ করার ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো ভালো জাতের বীজ সিলেক্ট করা। তো এক্ষেত্রে আমি কিছু বীজ সংগ্রহ করছি, এটা হচ্ছে আপনার মালিক শীটের ময়নামতি, চাইলে আপনারা এগুলো রোপণ করতে পারেন। বাণিজ্যিকভাবে শশা চাষ করার ক্ষেত্রে কিছু বীজের কথা আপনাদেরকে আমি বলে রাখতে চাই। আপনারা চাইলে মালিক সিডের গ্রিন বার্ড এবং ময়নামতি আছে, শাকাতা কোম্পানির গ্রিন লাইন, এটি অত্যন্ত ভালো,
এটাও আপনারা চাইলে রোপণ করতে পারেন। এবং বনলতা মেঠাল এগ্রোর চাইলে আপনারা এটিও চাষ করতে পারেন। এবং লাল তীরের আলাবি বা আলাবি গ্রিন যেটা আছে চাইলে আপনারা সেগুলো চাষ করতে পারেন। অথবা আপনার পছন্দের যদি আরও কোনো বীজ থাকে সেগুলো আপনারা চাষ করতে পারেন। শশা চাষ করার ক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো আপনারা অনেকেই শশা চাষ করতে গিয়ে যখন সারা করেন তখন আপনারা অনেক সময় নিয়ে নেন, যেমন 10 থেকে 15 দিন বা 20 দিন সারার নার্সারিতে রেখে দেন। এটা কিন্তু অত্যন্ত ভুল। শশার ছাড়া আপনারা বা নার্সারিতে আপনারা 7-10 দিন রাখতে পারেন। এক্ষেত্রে আপনারা যদি চারাগুলো 15 থেকে 20 দিন সময় নার্সারিতে রেখে দেন তো চারাগুলো আসলে ডেট এক্সপায়ার হয়ে যায়। ডেট এক্সপায়ার বলতে আমি আপনাদেরকে এটাই বোঝাবো যে চারাগুলো বয়স্ক হয়ে যায়। এক্ষেত্রে আপনারা কাঙ্ক্ষিত ফসল বা শসা আপনারা পাবেন না, ফসলটা অনেকাংশে কম আসবে। দর্শক, শসার চারা উৎপাদন আপনারা কীভাবে করবেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিওর লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। শশার চারা উৎপাদন এর প্রসেসিংটা আমরা এই ভিডিওতে দেখাইলাম না, ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, যার কারণে চাইলে আপনারা আমার আগের ভিডিও সেটি দেখে আসতে পারেন। শশার বীজ আপনার টবে দেওয়ার সাথে সাথেই 7 দিনের ভিতরেই কিন্তু আপনাদের জমিটা প্রস্তুত করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে জমি প্রস্তুত না হওয়ার কারণে আপনার চারাটার বয়স অনেকটা বেশি হয়ে যাচ্ছে, টাইমিংটা বেশি লাগতেছে। এক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা জমি প্রস্তুত করে তারপরে শশার চারা করতে পারেন। যেহেতু শশার চারাটা আপনার 7 থেকে 10 দিনের ভিতরেই হয়ে যায়, তাতে করে কী হবে আপনারা ঠিক সময়টাতে আপনারা জমিতে নিয়ে চারাটা রোপণ করতে পারবেন। শশা চাষ করার ক্ষেত্রে আপনারা আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যে কখন এই শশাটার চাহিদা বাজারে থাকে, কখন দামটা বেশি হয়। আপনারা জানেন বর্তমানে কম বেশি 12 মাসে শশা চাষ করা হচ্ছে, 12 মাসে শশার চাহিদাটা এখন আছে। বিভিন্ন অনুষ্ঠান বলেন, রেস্টুরেন্ট বলেন, বাসা বাড়িতে বলেন, প্রায় প্রতিদিনের খাবারের তালিকায় আপনাদেরকে শশা রাখতে হয়। তো দর্শক, আমি মালিক সিডের যেটা জাত হচ্ছে আপনার ময়নামতি, সেটি চাষ করার চেষ্টা করব। তো অনেকে আমাকে কমেন্ট করে থাকেন এই 10 গ্রামের মধ্যে কয়টা বীজ থাকে, আপনাদের সুবিধার্থে আমি বীজটি গোনার চেষ্টা করব, যদিও একটু সময় লাগবে। ময়নামতি 10 গ্রামের বীজের মধ্যে 500-এর মতো বীজ থাকে এবং 5 গ্রাম বীজের মধ্যে আপনার 250-এর মতো 250-টির মতো বীজ থাকে। আপনাদের সুবিধার্থে আমি বললাম, যাতে করে আপনারা যখন বীজ কিনবেন আপনারা হিসাব করে কিনতে পারেন, যাতে করে আপনাদের অতিরিক্ত কোনো বীজ কেনার প্রয়োজন হয় না। আপনারা দেখতেই পারতেছেন যে আমরা চারার মাটি রেডি করে ফেলেছি এবং টবের মধ্যে কিন্তু আমরা মাটিগুলো ভরপুর করতেছি। আপনারা হিসাব রাখতে পারেন, আজকে হচ্ছে আপনার অক্টোবরের 11 তারিখ, আজকে থেকে আমাদের শশা চাষ প্রসেসিংটা শুরু, চাইলে আপনারা আমাদের সাথে অ্যাড হতে পারেন। আশা করতেছি আমরা 30 থেকে 35 দিনের মধ্যে আমরা হারভেস্ট করব, যদি আল্লাহ তাআলা চান ইনশাআল্লাহ। তো চাইলে আপনারা আমাদের সাথে অ্যাড হতে পারেন। নতুন উদ্যোক্তা আপনারা শশা চারা করে থাকেন তাহলে আপনারা আমাদের ফলো করতে পারেন, অথবা আপনারা যারা শশা চাষ করতে চাচ্ছেন তারা বীজ সংগ্রহ করেছেন, চাইলে আপনারাও আমাদের সাথে অ্যাড হতে পারেন। আমরা 30 থেকে 35 দিনের একটি প্র্যাকটিক্যালি শশা চাষ সম্পর্কে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন বলতে পারেন আমরা পর্ব আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।